আমরা অনেকেই সকালবেলা খালি পেটে গ্যাস অম্বল দমনের জন্য বিভিন্ন রকম ওষুধ খাই। এই গ্যাস অম্বল দমনের জন্যে ওষুধটা দিনের পর দিন খেয়ে যাওয়া কি ঠিক? এর থেকে কি কিছু ক্ষতি হতে পারে? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অশোকানন্দ কোনারকে। নমস্কার, আমি ডক্টর অশোকানন্দ কোনার, পিয়ারলেস হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজি এবং লিভার ডিজিজ বিভাগে কাজ করি। আজকের বিষয় লোকজন যেটা ভাবেন যে পুজোর কটা দিন একটা বোধহয় লাগাম ছাড়া উৎসবের জন্যে একটা লাইসেন্স, মানে আমি ওই ধরুন দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, বাইফোঁটা এইসব চলতেই থাকে। তার মানে এই এক দেড় মাস কিন্তু ও একটা উচ্ছৃঙ্খল জীবনযাত্রার একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। আমাদের যারা কি বলবো খুব যুবক যুবতী তাদের মধ্যেও এখন সবাই আমরা মানে দেখা গেছে যে তারাও অনেক ভালো কাজ করছেন, তাদের ইনকাম অনেক বেড়ে গেছে, দে ক্যান অ্যাফোর্ড। তারা একটা জায়গায় দেখা যাচ্ছে অ্যালকোহল অনেক বেশি সেবন করা হয়, খুব রিচ খাবার খাওয়া হয়, সুতরাং তার না কিছু মূল্য আপনাকে দিতেই হবে। ওটাও আমি খাবো অথচ আমার কিছুই মনে হয় যে হবে না, সেটা কিন্তু ধরে নেওয়া ঠিক নয়। অতএব সবাইকেই নিজের পরিস্থিতি অনুযায়ী একটা ডিসিশান নিতে হবে। খুব রিচ খাবার বেশি খাওয়া উচিত নয়, এবং অ্যালকোহলের মাত্রা যদি নেওয়াও হয়, অ্যালকোহল কখনোই মাত্রাহীনভাবে সেবন করা যায় না, তাতে কিন্তু অসুবিধা আসতে বাধ্য। সুতরাং এইগুলি কিন্তু আমার মনে হয় মেনে চলা ছাড়া কোনো উপায় নেই যে আমি একটা ওষুধ বলে দেবো আর তিনি ভালো হয়ে থাকবেন তা নয়, এটা আপনাকে খানিকটা মানতেই হবে। সুতরাং শুধু একটা যে অ্যাসিড কমাবার ওষুধ খেয়ে নিলে তখন হয়তো তাৎক্ষণিক উপকার মেলে, কিন্তু তার থেকে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। ঘন ঘন গ্যাস অম্বলটাকে আমরা অন্য জিনিস বলি, সেটাকে বলা হয় যেরকম আগে আমাদের লেখক এরা বলে গেছেন ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া রবীন্দ্রনাথের রচনাতেও আছে। তার মানে কি? ডিসপেপসিয়া মানে হচ্ছে আমাদের একটা ওই অম্বল, একটু পেট ফাঁপা, একটু গ্যাস, একটু ঢেকুর তোলা, এইগুলোকে বলা হয় ডিসপেপসিয়া। এর আড়ালেও কিছু সিরিয়াস অসুখ থাকতে পারে, যেমন স্টমাক ক্যান্সারও আপনার প্রথম দিকে একটু এরকম ভেগ সিমটম নিয়ে হাজির হলো, তারপর গেল দেখা গেল যে আমাদের এই সব ওষুধ টষুধ খেয়েও কিছু হচ্ছে না, তাতে হয়তো একটুখানি সিমটমটা কমে গেল, তারপরে দেখা গেল যে না, শরীর ওজন কমে যাচ্ছে, বমি হচ্ছে, তখন ডাক্তারের কাছে গেলেন, এন্ডোস্কোপি হলো, দেখা গেল যে ক্যান্সার হয়েছে। তার মানে হচ্ছে কি, কোনো জিনিসকেই লাইটলি নেওয়া উচিত নয় যে আমার এই কষ্টটা হচ্ছে অতএব আমি দুটো অ্যাসিড কমাবার ওষুধ খেয়ে নিলাম আর আমি ভালো থাকলাম, সেটাই কিন্তু কিওর হয় না। সুতরাং ভাবতে হবে, যদি দেখা যায় যে কতগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন, মানে হচ্ছে কি তার বমি হচ্ছে, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তার কালো পায়খানা হচ্ছে, তার বমির মধ্যে রক্ত দেখা গেছে, এই সব কোনো কিছু হলেই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং আজকালকার দিনে চট করে ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিসটা কনফার্ম করে নিতে হবে। এই সবগুলো যদি কিছু না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি খানিকটা আপনি মানে কি বলবো বেঁচে গেলেন, কিন্তু সেটা যদি নাও পাওয়া যায় তবুও আপনাকে আপনার নিজের পরিস্থিতি, আপনার অন্যান্য অসুখ কী আছে, আপনার ডায়াবেটিস আছে কি না, আপনার হাঁপানির রোগ আছে কি না, আপনাকে ইনহেলার নিতে হয় কি না, এই সব ভেবে তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারটাকে ঠিক করতে হবে। ডায়াবেটিস থাকলে তো ফ্যাটি লিভার হয়, এবং ডায়াবেটিস যেহেতু সমস্ত সিস্টেমকে আক্রমণ করে, সে চোখ, কিডনি, হার্ট, লিভারও তার মধ্যে পড়ে, এবং নার্ভ। তার মানে কি, ডায়াবেটিস থাকলে সে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে সে এমন একটা রিস্কি জায়গায় থাকছেন, তাকে কিন্তু এটা মেনে চলতে হবে। এই সব থেকেই তার একটা বিপদের সম্ভাবনা থাকে। এটা তো খুবই বেঠিক, কেননা এটা অনেকে বলেন যে আমরা যদি জিজ্ঞেস করি যে কেন খান, অনেকেরই কাছে খুব পরিষ্কার উত্তর পাওয়া যায় না। অনেকে বলেন এটা খেলে আমি খুব ভালো থাকি, কেউ বলেন এতে আমার পায়খানা পরিষ্কার হয়, কেউ বলেন এটা আমার ঘুম ভালো হয়, আমার সারাদিনটা প্রচণ্ড ভালো চলে, আমি যা খুশি খেতে পারি, যেখানে খুশি যেতে পারি। সুতরাং এটা মানে তাদের অনেকেরই এই রকম একটা এক্সপ্লেনেশন থাকে। আমার নিজের যেটা ধারণা বা আমি যেটা বলবো আজকে সেটা হচ্ছে, সবাইকে ডাক্তারের একটু পরামর্শে ওষুধ খেতে হবে। ডাক্তার যদি বোঝেন যে এই ওষুধটা কিছুদিন খাওয়া যেতে পারে, তাহলে সেই মতে নিজেরা ডিসিশন নিয়ে খেলে কিন্তু বিপদের সম্ভাবনাই বেশি। প্যান্টোপ্রাজল যেমন আছে, ওমেপ্রাজল অনেক আছে ওষুধ, ওমেপ্রাজল, রাবিপ্রাজল, যে কোনো ধরনের এই ধরনের ওষুধগুলি সবই একই রকম তার মানে সাইড এফেক্ট। সুতরাং নিজের হেলথটাকে নিজেরই কনসার্ন করতে হবে। নিজের হেলথটাকে তো আপনি মানে ওরকম যা খুশি করে আপনার করলে হবে কি, আপনি সেটা থেকে সাফার করবেন। সুতরাং আমার মনে হয় এটা ঠিক নয় যে ওটা আমি ইনডিসক্রিমিনেট বলে যে কথাটা ইংরেজিতে হয়, যে এই ওষুধটাকে আমি ইউজ করে যাব। এটাকে বলা হবে অ্যাবিউজ কিংবা মিসইউজ অফ দ্য ড্রাগ। যেমন ঘুমের ওষুধ, যেমন ব্যথার ওষুধ, আপনি যদি ব্যথার ওষুধ রেগুলার খেয়ে যেতে থাকেন, দেখলেন একদিন আপনার কিডনিটা খারাপ হয়ে গেল। তার মানে কি, আপনি ঠিক করে এটা ইয়ে করলে, আমরা তো চেষ্টা করি যে ব্যথার ওষুধটা যাতে বেশি দিন না খায়। প্রত্যেকটিরই সেই রকম সাইড এফেক্ট আছে। যে কোনো ওষুধ অনেক সময় ওষুধের দোকানে এরা দিয়ে দেন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন মানে 1 মাসের বেশি কোনো ওষুধই আমার মনে হয় খাওয়া উচিত নয়। কিডনির সমস্যা আছে, অনেকে বলা হচ্ছে এখন এটা খেলে একটা ডায়াবেটিসের বেশি প্রাদুর্ভাব বেশি, এটা খেলে ডিমেনশিয়া হতে পারে, এটা খেলে ওই বোনগুলো ভঙ্গুর হয়ে যেতে পারে, এইসব নানা কমপ্লিকেশন এর থেকে হতে পারে। এবং পপুলেশন বেস স্টাডি মানে যেখানে দেখা গেছে লাখ লাখ লোকে ওষুধ খাচ্ছে, তাদের মধ্যে এইগুলি বেশি। তার মানে কি, যারা ওগুলি খান না তাদের ওই ওষুধগুলোর চান্সটা কম থাকে হওয়ার। কিছু রেয়ার ইনফেকশন হয়ে যেতে পারে, কারণ আমাদের অ্যাসিডটা একটা ঈশ্বর প্রদত্ত একটা প্রোটেকশন। এখন সেটা যদি আমরা বন্ধ করে দিই, আমরা এই ওষুধ খেলাম আমাদের অ্যাসিডটা চলে গেল, তাহলে আমাদের এই ফুচকা থেকেও আপনার কলেরার জার্ম আপনার শরীরে ঢুকে যেতে পারে। সুতরাং এই যে জিনিসগুলি আমাদের ভাবতে হবে যে ভগবান যে অ্যাসিডটা দিয়েছিলেন আমাকে প্রোটেকশন রাখার জন্যে খানিকটা, যাতে আমাদের শরীরের মধ্যে মুখের ভেতর দিয়ে খাবারের সঙ্গে এইসব নানা ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস যাতে প্রবেশ না করতে পারে, সেই ধরনের সেইটাকে যদি আমি নষ্ট করে ফেলি রোজ ওষুধ খেয়ে, তাহলে আমাকে প্রস্তুত থাকতে হবে যে এই ধরনের একটা সমস্যা আমি সম্মুখীন হতে পারি। কোল্ড ড্রিঙ্কসটা অত্যন্ত খারাপ লিভারের পক্ষে, তার কারণ ওখানে যে ফ্রাক্টোজ বলে জিনিসটি থাকে, সেই ফ্রাক্টোজ মানে আমাদের ওই যে ফিজি ড্রিঙ্ক সব রকম, তার মধ্যে ওইগুলি খেলে সরাসরি ওটা লিভারের ক্ষতি করে, লিভারে ফাইব্রোসিস হয়, এবং যদি রেগুলার ওটা খাওয়া হয় তাহলে কিন্তু আপনার ওর থেকেও একটু সমস্যা হতে পারে। চেষ্টা করবেন আপনার স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে। বাইরে গেলে বা বাইরে খেলে আপনার 4-5 দিন আপনার একটু অসুবিধা হতে পারে, কিন্তু এই অসুবিধা হওয়া মানেই নয় যে আপনাকে খুব বেশি পরিমাণ এইসব ট্যাবলেট, বেশি পরিমাণ অ্যাসিডের ওষুধ, অ্যাসিড বন্ধ করার ওষুধ বেশি পরিমাণ খেতে হবে বা বেশি দিন খেতে হবে। আপনি 7 দিন 10 দিন খেলে হয়তো আপনার কিছু হবে না, কিন্তু বেশি দিন খেলে কিন্তু আপনার নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং সেইটা মাথায় রাখতে হবে এবং কিছু না কিছু ডাক্তারের পরামর্শতেই চলা উচিত। এই নিজের হেলথটাকে নিজে না দেখলে তো আর আপনি যখন বিপদে পড়বেন, আপনার কিডনি খারাপ হয়ে গেল বা আপনার একটা সিরিয়াস ইনফেকশন হলো, তখন তো আপনাকেই সেটা ভুগতে হবে আর কি। সুতরাং আমি বলবো যে এটা, এই ডিসিশন নেওয়ার আগে আপনি সবসময় 3বার ভাববেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর অশোকানন্দ কোনারকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের আরও পরামর্শ পেতে গেলে আপনাকে মেডিটিপস দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আর একজনের উপকারে আসতে পারে। তাই দয়া করে বলছি, আপনারা এগিয়ে আসুন, ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে পাশে থাকুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।